সম্প্রতি জামিনে মুক্তি পাওয়ার পর সংবাদ সম্মেলনে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান কথা বলেন নির্বাচনের সংলাপ প্রসঙ্গে। জানান, এই মুহূর্তে কোনো সংলাপে বসছেন না, তবে যা হবে তা কেবল নির্বাচন নিয়েই কথা হবে। মেরি কোই ইস ওয়াক্ত মুজাকারাত নেই হুয়ে হামারা সিরফ একই মানে শুরু সে কাহা কে মা হর সে বাত করনে কে লিয়ে তৈয়ার হুন লেকিন বাত করনে কি তো একই ইলেকশনস অর বাত কিসকি করনি হ্যায়। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বলেন, বর্তমান প্রেক্ষাপটে যে অবস্থা চলছে তাতে 1971 এর মতোই ভেঙে যেতে পারে পাকিস্তান। ইয়েহি হুয়া থা 1971 মে 1971 মে কিয়া হুয়া থা इलेक्शन जो जीत गया था जो प्राइम मिनिस्टर था जिसको बनना चाहिए था प्राइम मिनिस्टर एक पॉलिटिशियन ने साजिश की फौज के साथ मिलकर और उसको बजाय प्राइम मिनिस्टर बनाने के उसके खिलाफ मिलिट्री एक्शन करवाया गया और मुल्क टूट गया। লাহোরে কমান্ডারের বাড়ি সহ সেনাবাহিনীর বিভিন্ন স্থাপনায় হামলার নিন্দা জানিয়ে স্বাধীন কমিশনের মাধ্যমে হামলার তদন্তের দাবিও জানান বিশ্বনন্দিত ক্রিকেটার ইমরান খান। আর মে আজ আপ সবকে সামনে কে রা হুম কি জব ভি ইন্ডিপেন্ডেন্ট কমিশন বৈঠেগি ইসকে আন্দর এক মুনজম সাজিশ আপকো নজর আয়েগি। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি।